প্রথম যে গেট থেকে তোমাদেরকে দেখাবো এই গেটটাই হচ্ছে মেন গেট, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কিন্তু প্রচুর অগন্তি মানুষজন কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতো একমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। রয়েছে হর হর মহাদেব উপরে, এই দেখো শ্রাবণ মাসে কিন্তু ফার্স্ট সব হচ্ছে দুধ গঙ্গা। এই গঙ্গাটা নিয়ে কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো আমার কাছে এখনো অজানা। আর যে সামনের সোমবারে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকবে, আর এখানে কিন্তু গাইডও থাকবে কিন্তু। আর সোমবার তো হলে কোনো কথাই নেই, পা ফেলারই জায়গা থাকবে, কাকে আগে ধরবে আগে। পুরোহিতদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে, মানে কাকে কখন ধরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হবে। আগামী সোমবার থেকে রাখার জায়গা কিন্তু, আর এখানে কিন্তু দোকানপাট কিন্তু অলরেডি বসতে শুরু করে দিয়েছে। চলো ঘরে এই সব জায়গাগুলো কিন্তু বাঁক রাখা হবে। কি এখানে বাঁক রাখা হয় তো একটু বা যারা ব্যারাকপুর থেকে আসবে, এই যে ব্যারাকপুর স্টেশন, এখান থেকে নেমে কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদের অটো ধরতে হবে। অটো ধরে কিন্তু দু পয়সার ঘাট যেতে হবে। কিন্তু এই ঘাটের সামনে নামিয়ে দেবে, এই যে সোজাসুজি রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘাটটা রয়েছে, আর এই জায়গাটাতে কিন্তু নামাবে ফেরিঘাট দেখতে পাচ্ছ। জায়গাটা একবার দেখে নাও, এই ঘাট থেকে কিন্তু তোমাদের গেলে শেওড়াফুলি হয়ে কিন্তু তাড়াতাড়ি সুবিধা রয়েছে, আর সুবিধাও কিন্তু হবে। আর ঘড়ি কাটা কিন্তু এখন 8:42:45 কিন্তু লঞ্চ রয়েছে, তাড়াতাড়ি চলো আগে টিকিটটা কেটে উঠি। এই হাতে পেয়ে গেলাম 7 টাকা টিকিট, চলো সামনে কিন্তু লঞ্চে উঠতে হবে এখনই। 45 টাইম না, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। এবং আজ কিন্তু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে বিরতে বাড়ির দিয়ে, কারণ আজ কিন্তু আমি যাচ্ছি তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালার আজ থেকে কিন্তু শুরু। কারণ কিন্তু এইটা কিন্তু শ্রাবণ মাস, আজকে কিন্তু শ্রাবণ মাস পড়ে গিয়েছে, ফার্স্ট দিন কিন্তু যেদিন পড়েছে সেদিনই কিন্তু আমি যাচ্ছি তারকেশ্বর। ওখানে কী পরিস্থিতি এবং কেমন কী সুবিধা রয়েছে এখনও পর্যন্ত, আর এর আগেও কিন্তু আমি তারকেশ্বর গিয়েছিলাম পায়ে হেঁটে 3-3 বার। আর দেখলে ব্যারাকপুর থেকে ট্রেন থেকে নেমে ওখান থেকে কিন্তু তোমার অটো ধরে কিন্তু আমি চলে আসলাম একটা ঘাটটার নাম কিন্তু শ্রীরামপুর ঘাট, আর আমার কিন্তু যেতে হতো নিমাই তীর্থ ঘাটে, ঠিক আছে। এরপরেও কিন্তু আরেকটা ঘাট রয়েছে, তোমরা আসলে কিন্তু অবশ্যই অটো করে যাওয়ার সময় কিন্তু বলবে দু পয়সার ঘাট, ওখান থেকে কিন্তু নিমাতীর্থ ঘাটে কিন্তু যাওয়া যায়। আর আমি কিন্তু এখন শ্রীরামপুরের ঘাটে এসেছি, ও হচ্ছে নিমাতীর্থ ঘাটে, এবং তোমাদেরকে ওখান থেকে দেখাবো যেখান থেকে জল তুলে পায়ে হেঁটে যায়, যেখান থেকে পায়ে হেঁটে যায় তোমার তারকেশ্বর। তো চলো আগে নিমাতীর্থ ঘাট যাওয়া যাক, চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন শ্রীরামপুর স্টেশনে চলে আসলাম, আর শ্রীরামপুর স্টেশনে আসার সময় আমি টিকিটও কেটে নিলাম, একটা রিটার্ন টিকিট কেটে নিয়েছি কিন্তু শ্রীরামপুর থেকে, পড়লো কিন্তু 20 টাকা, ঠিক আছে। এই যে টিকিটের প্রাইস পড়লো কিন্তু 20 টাকা, আর টোটাল কিন্তু হাওড়া থেকে একদম তারকেশ্বর অবধি কিন্তু 56 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু কভার করবো আজকে আমরা। আর আমি কিন্তু হাওড়া থেকে কিন্তু করছি না, আমি কিন্তু করছি শ্রীরামপুর থেকে, কারণ কিন্তু এইখান থেকে কিন্তু আমার ব্যারাকপুর ঘাট হয়ে সুবিধা হয় যে তাড়াতাড়ি হওয়ার জন্য, এবং এমনিতেও দেরি হয়ে গেছে তোমাদেরকে বলেছি। আর এখন কিন্তু আমি দাঁড়িয়েছি শ্রীরামপুরের, ট্রেন ঢুকবে কিন্তু 9:35, কারণ 9:05 হাওড়া থেকে ট্রেন ছেড়ে আসছে তারকেশ্বর লোকাল। আর আজ থেকেই কিন্তু শ্রাবণ মাস পড়া শুরু হলো, আজকে থেকে কিন্তু রেল ডিভিশনে কিন্তু প্রচুর অগন্তি কিন্তু ট্রেন দিয়েছে, স্পেশাল ট্রেন যেইগুলো তোমাদেরকে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নাও। সকাল থেকে কিন্তু রাত্রির অবধি কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, চলো। এরপর কিন্তু ট্রেন ঢুকবে 9:35, আর এখন কিন্তু 9:30 বাজে, আর এরপর কিন্তু যে ট্রেনটা তারকেশ্বর দিকে যাবে সেই ট্রেনটা কিন্তু ধরে আমরা কিন্তু শেওড়াফুলি নামবো, যেখান থেকে জল তুলে পায়ে হেঁটে যেখান থেকে যায় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, চলো ট্রেন ঢুকুক আগে। হাওড়া থেকে কিন্তু তারকেশ্বর অবধি কিন্তু টোটাল 20 স্টপেজ
কুড়িখানা কিন্তু ইন্টারমিডিয়েট স্টপেজ কিন্তু আমাদের বেরোতে হবে, আর টোটাল কিন্তু 56 কিলোমিটার রয়েছে। আর আমাদের কিন্তু টাইম লাগবে 1.5 ঘন্টা মিনিমাম, হাওড়া থেকে কিন্তু তারকেশ্বর অব্দি কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের 1.5 ঘন্টা লাগবে। তো চলো এই 1.5 ঘন্টা জার্নির মধ্যে 1.5 ঘন্টা কিন্তু আমি এখানেই খেয়ে নিয়েছি, এবং শ্রীরামপুর কিন্তু থেকে কিন্তু আমি কিন্তু জার্নি শুরু করছি আজকের। তো বন্ধুরা, আমার কিন্তু নামার কথা ছিল এই নিমাইতীর্থ ফেরি সার্ভিস ঘাটে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে নামলে কিন্তু আমি এই শ্যাওড়াপুলি ঘাটটাতে আসতে পারতাম, যেহেতু আসিনি। এইখান থেকে কিন্তু এই রাস্তা শুরু হয়ে সামনে কিন্তু ঘাট রয়েছে, যেই ঘাট থেকে কিন্তু জল তুলে আনা হয়। আর এরকম কিন্তু অজস্র দোকান রয়েছে, যারা আগে কিন্তু যারা বাঁক নেবে বা ওই বাবার মতো জল ঢালার আগে হচ্ছে ঘট নেবে কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ দোকানে ঝুলছে, এরকম ছোটো ছোটো ঘট রয়েছে, আর এরকম বড় বড় সাইজেরও কিন্তু ঘট রয়েছে, দেখো এইসব। আর এখানে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে, যেমন বাঁক নিতে পারো তোমরা, আর এরকম কিন্তু ব্যাগও রয়েছে, এরকম প্লাস্টিকের জিনিসও রয়েছে, যেগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু ঘুঁটিও রয়েছে, দেখো বাকি যে ঘুঁটি লাগায় সেগুলোও রয়েছে কিন্তু এখানে, এখান থেকে কিন্তু নিতে পারো তোমরা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন নিমাইতীর্থ ঘাটে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আর সামনেই কিন্তু এরকম প্রচুর দোকানপাট পেয়ে যাবে, যেখানে তোমরা জিনিসপত্র নিতে পারবে, এরকম ঘট রয়েছে এখানে, এখানে ব্যাগও রয়েছে, আর এই ড্রামে ভর্তি করে কিন্তু জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়। এই যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে আজকে থেকে, এই জন্য প্রস্তুতি কিন্তু পুরো টুঙ্গে আছে, প্রস্তুতি কিন্তু কাজ চলছে। এই বাসগুলো দেখছো, এখানে কিন্তু বাস দিয়ে বাঁক রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে এবং প্যান্ডেল করা হচ্ছে। এই যে সামনে নিমাইতীর্থ ঘাট। আর আমি যখন এসেছিলাম 2 থেকে 3 বছর আগে, এরকম জায়গায় কিন্তু পা ফেলার মতন জায়গা থাকে না এই শ্রাবণ মাসে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে নিমাইতীর্থ ঘাটের মহা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এই যে একটু ঘাটটা দেখাই, দেখিয়ে আমরা কিন্তু আবার এখান থেকে ব্যাক করে ট্রেন ধরবো। এখানে কিন্তু কত কাজকর্ম চলছে, এখানে কিন্তু বাঁক রাখার জায়গা কিন্তু, আর এখানে কিন্তু দোকানপাট কিন্তু অলরেডি বসতে শুরু করে দিয়েছে। এই যে এখানে দোকানপাট বসতে শুরু করে দিয়েছে, আর এই যেই জায়গাগুলো দেখতে পাচ্ছ লোহার, এই সব জায়গাগুলো কিন্তু বাঁক রাখা হবে। কি এখানে বাঁক রাখা হয় তো একটু? বাহ, মনে হচ্ছে এখান থেকে ডুব মেরে স্নান করে এখান থেকে ডাইরেক্ট গঙ্গার জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালি, কিন্তু সেটার পরিস্থিতি নয়, কারণ আমার যাওয়ার ইচ্ছে কিন্তু হেঁটে, ঠিক আছে, ট্রেনে বা বাসে নয়। আর আজ কিন্তু তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য কিন্তু আমি আসছি ট্রেনে করে, আর যাবো কিন্তু ট্রেনে করে। তার কিছু একটা মন্দির রয়েছে ভিতরে, কিন্তু সব দেবদেবীরা রয়েছে, গোপাল ঠাকুরও রয়েছে, কৃষ্ণ ঠাকুরও রয়েছে, সবাই রয়েছে, দেখো। আর এখানে ভোলে বাবার কিন্তু একটা মূর্তিও রয়েছে। আর এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, এই গঙ্গাতে কিন্তু স্নান করার পরেই কিন্তু তারপরে এদিক দিয়ে যাওয়া হয়, এই গঙ্গাটা কিন্তু স্নান করার পরেই কিন্তু এখান থেকে যাওয়া হয় গঙ্গার জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। এনারাও কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, সবে জাস্ট আজকে থেকে শুরু হলো জল ঢালার কিছু গঙ্গার জল। গঙ্গা জলটা একটু মাথায় ছিটিয়ে নিল, চলো এবার যাওয়া যাক তারকেশ্বর। খুব কিন্তু মজা একটা হচ্ছে, কারণ এখানে কিন্তু 2 থেকে 3 বছর আগে এসেছিলাম যখন, তখন কিন্তু এই জায়গাতে কিন্তু বাঘ নিয়ে গঙ্গার জল ভরে স্নান করে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ লোহার এরকম বেরি করা, এইখানে কিন্তু বাঘগুলো রেখে ওই গঙ্গার জলটা যেই ভারে রাখতাম, যে প্লাস্টিকের ভারে রাখতাম, ওটাকে বাটি দিয়ে ঢাকনা দিয়ে আটকে পুজো করে তারপরে কিন্তু এখান থেকে বেরাতাম। একটা আলাদাই কিন্তু মজা, সব বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকতো, একসঙ্গে যেতাম। আর আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম, কিন্তু ওই জন্যই কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে। আমি দেখলাম 2 থেকে 3 জন কিন্তু এরকম বাঁক নিয়ে কিন্তু এগাচ্ছিল এখান থেকেই জল তুলে। তো চলো এখন কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে শ্যাওড়াপুলি স্টেশন, সেখান থেকে কিন্তু আমরা আবার যাবো তারকেশ্বর দিকে রওনা হবো। কারণ কি আমরা এবার মাথায় বাবার মাথায় জল ঢালছি না, আমরা ভিডিও করতে জাস্ট আসলাম এবং তোমাদেরকে দেখাবো, চলো। এখান থেকে কিন্তু যাওয়ার সময় এরকম তোমরা জামাও পেয়ে যাবে এবং হাফ প্যান্টও পেয়ে যাবে, কিন্তু তোমরা যদি ভাবো এখান থেকে কিন্তু গেঞ্জি কিনে যাবে, এখান থেকেও কিন্তু যেতে পারো গেঞ্জি টেঞ্জি কিনে। কোনটা জড়িবুটি? আচ্ছা আচ্ছা, এই দোকানটা কি? হ্যাঁ এই দোকানটা খেলে
সাতটা রোগ ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর হয়ে যায়, বয়স কমে যায়, নানা রকম বৈশিষ্ট্য আছে। ঠিক আছে ঠিক আছে, চলো দাদা আসছি। জানাই যে আমরা যেখান থেকে কিন্তু আসলাম এই ঘাট থেকে, এই ঘাট থেকে কিন্তু এই রাস্তা দিয়ে হয়ে কিন্তু মানুষে আসে। কিন্তু রেল লাইনটা দেখতে পাচ্ছ, এই রেল লাইন কিন্তু হয়ে কিন্তু মানুষে এই সোজা রাস্তা হয়ে কিন্তু বেরিয়ে যায় তারকেশ্বরের দিকে। তো ফাইনালি কিন্তু এখন আমরা আবার শেওড়া পুলিশ স্টেশনে চলে এলাম, আর 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তারকেশ্বর লোকাল দেবে। আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 10:50, আর 10:56 কিন্তু তারকেশ্বর লোকাল রয়েছে, যেটা গিয়ে তোমার পৌঁছাবে মিনিমাম 11:15 মধ্যে ঢুকে যাবে। তো চলো, ট্রেন ঢুকছে, ওই ট্রেনটাই ধরবো। কিন্তু এই ট্রেনটা ধরে কিন্তু আমরা যাবো তারকেশ্বর। মিনিমাম 10 স্টপেজ বাদে কিন্তু আসবে আমাদের তারকেশ্বর। আর ঘড়িঘাটা কিন্তু টাইম দেখাচ্ছে 11:38। তো দেখা যাক এবার 11:38 পৌঁছায় কিনা তারকেশ্বর লোকাল অবধি, তারকেশ্বর অবধি। ঘড়িঘাটায় কিন্তু এখন বাজে 11:00, দেখো দেখা যাক কী হয়। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শেওড়াপুলি থেকে ছেড়ে দিল আমাদের তারকেশ্বর লোকাল। আর স্টেশন যেটা হচ্ছে সিংহ, কথায় কিন্তু আছে অনেক, কিন্তু এই জায়গায় নিয়ে কিন্তু রাজনৈতিক তত্ত্বে আলোচনা রয়েছে। তো তার মধ্যে কিন্তু গেলাম না। আর এরপরে কিন্তু আসছে তোমাদের হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, এরপরে কিন্তু স্টেশন আসছে কামারকুণ্ডু। তো চলো একবারে কিন্তু কামারকুণ্ডুতে গিয়ে দেখা হবে। বেশ ভালোই ফাঁকা রয়েছে, আর এই শ্রাবণ মাসে কিন্তু ফার্স্ট দিনেই ট্রেন কিন্তু ভালোই ফাঁকা রয়েছে। আর আজ থেকেই কিন্তু ট্রেন কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু বাড়ি চড়ে এলো, ঠিক আছে। প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছে সকাল থেকে, আর তোমরা যদি চাও তো পায়ে হয়তো আসতে পারো, এবং ট্রেনে যারা যাচ্ছে তো এইভাবেও কিন্তু আসতে পারো শেওড়াপুলি হয়ে। তার মধ্যে কিন্তু বৃষ্টিও চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা, খুবই মজা হচ্ছে। কিন্তু তারকেশ্বর প্ল্যাটফর্ম দেখো তো, কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এরাই কিন্তু আবার ব্যাক করবে হাওড়ার দিকে, এই ট্রেনটা ধরবে। আর ট্রেন থেকে কিন্তু নামার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অন্য মানুষজন কিন্তু ট্রেনে উঠছে, কারণ এখান থেকে কিন্তু তারা আবার কিন্তু হাওড়ার দিকে যাবে। আর এখানে কিন্তু অনেক পুরোহিত মশাই রয়েছে যা দেখতে পাচ্ছি, তারা কিন্তু পান্ডা বলতে পারো, যারা তোমরা এখান থেকে ট্রেন থেকে নেমে পুজো দেবে। তো এখানে প্রচুর কিন্তু তারকেশ্বরে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে, পুরোহিত রয়েছে, তাদের সঙ্গে গিয়েও কিন্তু তোমরা পুজো দিতে পারো। দেখো সামনে দেখাচ্ছি, এই যে পুরোহিত মশাই রয়েছে এখান থেকে কিন্তু, এখান থেকে কিন্তু তোমাদেরকে নিয়ে কিন্তু পুজো দেওয়াতে পারবে, এখান থেকে কিন্তু নিয়েও পুজো দিতে পারবে। দেখো দাঁড়িয়ে দেখো, এনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে পুজো দেওয়া, পুজো দেওয়ার না কি এগুলো নিয়ে আপনারা। আচ্ছা আচ্ছা, দেখো কে কাকে আগে ধরবে আগে, মানে এখানে রীতিমতো পুরোহিতদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে, মানে কাকে কখন ধরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু এদের কটা বেজে 56, চলো বেরোই আগে এখানে। আমরা স্টেশন থেকে নেমে এবার কিন্তু হাঁটতে হাঁটতে যাবো, কারণ বেশিটা দূর না, 600-700 মিটার কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে, বেশিটা দূর না। আর ওই জন্যই কিন্তু আমরা কোনো টোটো নিলাম না, তোমরা যদি চাও তো টোটোও নিতে পারো, আর আমার মনে হয় টোটো না নেওয়াই ভালো, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়াটাই বেটার হবে। তো চলো এখান থেকে বেশি না, 600-700 মিটার হবে, তো যাই মন্দিরে আগে। চলো তারকেশ্বর কিন্তু নেমে গেছি, বাবার জায়গা, যাই যাই ভোলেনাথ, চলো। এই যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গেটটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে কিন্তু যেতে হবে তারকেশ্বর মন্দির। ওই গেটটা থেকে আসার পর কিন্তু এখান থেকে চালু হয়ে গেল মন্দিরের সদর রাস্তা, আর এদিকে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে রাস্তা তারকেশ্বর মন্দিরে, আর আমরা কিন্তু তারকেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকটা দিয়ে কিন্তু ঢুকবো, কারণ তোমাদেরকে সামনের দিকটাও তোমাদেরকে দেখাবো। পার্কিংয়ের জায়গা এখানে, যদি তোমরা 4 চাকা নিয়ে আসো এখানে কিন্তু পার্কিংও রাখতে পারো।
দেখো সামনে অনেক লোক, চলো সামনে যাই। আমি বললাম টোটো করে আসার স্টেশন থেকে কোনো দরকার নেই, যদি পারো তো হেঁটে চলে আসবে, বেশিক্ষণের রাস্তা না। কত কিন্তু এখানে পুরোহিতরাও রয়েছে যারা পুজো দেবে নিয়ে যাবে। এই হচ্ছে একটা বসার জায়গা, দেখো মন্দিরের সামনে কত মানুষ কিন্তু এখানে বসে বিশ্রামও নিচ্ছে দেখো এখানে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক, ওই সামনেই কিন্তু দেখা যাচ্ছে মন্দির। ফাইনালি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি, আর মন্দিরের চারপাশে কিন্তু এখানে প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো, এবং এখান থেকে কিন্তু পুজোরও ডালা পাওয়া যায়। চলটা রয়েছে কত সুন্দর, আর এখানে কিন্তু দোকানপাটও রয়েছে জিনিসপত্র কেনার জন্য দেখো। দেখো কত সুন্দর সুন্দর ভোলেনাথের মূর্তি দেখো। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে এখানে কিন্তু অসংখ্য মানুষজন এসেছিল যারা কালকে রাতে বেরিয়েছিল, আজকে সকালে কিন্তু বাবার মাথায় জল ঢেলে তারা কিন্তু নিরামিষ হোটেল মহাপ্রভু। এই হচ্ছে নিরামিষ হোটেল, কিন্তু এখানে একটা ভালো ভালো আইটেম আছে, আসবেন। আর ঠিক আছে, পুরোহিত কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবে। এই হচ্ছে স্বয়ং মন্দির, এটাই কিন্তু সামনের গেটটা। কিন্তু এখন যে গেট থেকে তোমাদেরকে দেখাবো এই গেটটাই হচ্ছে মেন গেট, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কিন্তু প্রচুর অগন্তি মানুষজন কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হয় একমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। এই হচ্ছে সামনের মেন গেট যেটা রয়েছে, উপরে কিন্তু বাবার ছবি রয়েছে আর হর মহাদেব উপরে এই জায়গাটা দেখো। ভিতরটাই কিন্তু মেন গেট, আর ভিতরে কিন্তু ক্যামেরা আর ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই যেটুকুনি জানি। দেখা যাক, যেটুকুনি দেখতে পাই সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো শ্রাবণ মাসে কিন্তু ফার্স্ট আজকেই পড়লো, আর পড়ার সমস্যা কিন্তু মানুষজনের আনাগোনা দেখো, প্রচুর মানুষজন কিন্তু এখানে প্রচুর মানুষজন এসছে এবং পুজোও দিচ্ছে, আর ঘুড়ি কাটায় কিন্তু এখন দেখো। ফাইনালি কিন্তু আমরা এখন পুজো দিয়ে বেরালাম, মন্দিরে কিন্তু এদিকে ক্যামেরা করা নিষেধ আছে, কিন্তু অনেক সিক্রেট জিনিস রয়েছে, কিন্তু নিষেধ রয়েছে প্রাইভেসি এই মন্দিরের। তো এখন কিন্তু আমি যেখান থেকে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে দুধগঙ্গা, এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে দুধগঙ্গা, আর এখানে কিন্তু প্রচুর ঘট রয়েছে, আর আমরা কিন্তু এক নম্বর গেট থেকে ঢুকেছি। এই দেখো দুধগঙ্গা, এটা আমি কিন্তু এখন পুজো দিয়ে বাইরে বেরিয়েছি, আমার সামনে যে গঙ্গাটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে দুধগঙ্গা। এই গঙ্গাটা নিয়ে কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো আমার কাছে এখনও অজানা, আর যেগুলো জানি এই জল দিয়ে কিন্তু স্নান করলে অনেক কিন্তু রোগ ব্যাধি কিন্তু ঠিকও হয়ে যায়। ঠিক আছে, দেখো অনেক মানুষ কিন্তু নেমেছে কিন্তু স্নানও করতে, নাম হচ্ছে দুধগঙ্গা, এখানে কিন্তু অনেক মানুষ স্নানও করতে নেমেছে, আর এইখানে কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমাবে। সামনের সোমবারে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকবে, আর এখানে কিন্তু গাইডও থাকবে, কিন্তু দেখো কত মানুষ এখানে স্নানও করছে, আর এরকম কিন্তু এখানে দোকানও রয়েছে পরপর। এইসব দোকান থেকে কিন্তু ডালা কিনে একদম ডাইরেক্ট কিন্তু তোমরা পুজো দিতে পারো। গিয়ে গঙ্গা থেকে একটু জল নিয়ে মাথায় দিই, এখানে কিন্তু অনেকে জল ভরেও কিন্তু আবার বাবা মাথায় ঢালছে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু এরপর থেকে কিন্তু আর ক্যামেরা করা নিষেধ, এই দিকেই হচ্ছে কিন্তু তারকেশ্বরের মন্দির। এই যে বাবার সামনে এরকম শ্রাবণ মাসে যে আলোচনাটা সত্যি বলছি, এবারে শান্তি, এর আগেও কিন্তু এসেছিলাম তিনবার পায়ে হেঁটে, এবার কিন্তু সামনে গিয়ে কিন্তু এবার কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারিনি, চঙ্গে জল দেওয়া হয়েছে শ্রাবণ মাসে, কারণ এত ভিড় বলে শ্রাবণ মাসে কিন্তু আজকে থেকে শুরু, যার জন্য এখানে অত্যাধিক কিন্তু মানুষ আজকের দিনে কিন্তু এসছে, আর সোমবার তো হলে কোনো কথাই নেই, পা ফেলারই জায়গা থাকবে। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু তবুও আমি বাইরে থেকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই ভিতর দিয়ে রাস্তাটা যেতে হয়। মন্দিরটা বেশ ভালোই, চলো বাদ বাকি কথা বাইরে হচ্ছে। আর আমরা কিন্তু এই দোকানটা থেকে কিন্তু ডালা নিয়েছি, এই দোকানটা থেকে কিন্তু দিয়ে আমাদের পুজো দেওয়া হলো, এই কিন্তু ডালা নিয়েছিলাম। চলো দাদা, তোমাদের দোকানের নামটা একটু বলবে, দোকানের নাম? আচ্ছা আচ্ছা, নিয়ার বাই হচ্ছে একদম এক নম্বর গেটের সামনে, এক নম্বর গেটে কিন্তু সামনে কিন্তু এই দোকানটা রয়েছে একদম ডান দিকেই।
চল। কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, এরপর কিন্তু এখান থেকে মন্দির থেকে বেরাবো, বেরিয়ে একটু সাইড চত্বরটা তোমাদেরকে দেখাবো। আর দেখানোর আগে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখানে শ্রাবণ মাসে এই আসে না, এরম সময় কিন্তু বাবার মাথায় ডাইরেক্ট কেউ জল ঢালতে পারে না, সবাই কিন্তু ওই চোং লাগানো থাকে, ওই চোং দিয়ে কিন্তু জল ঢালে। আর এরকম জায়গা বিশ্বাস করো, একটা কথা বলি, তারাপীঠে যেমন পয়সা ইনকামের জায়গা, এরকম জায়গাটা সেম হয়ে গেছে আমার কাছে, যেটা মুখে আটকায় না বলতে। কারণ এইখানে তুমি যেই দোকানে যাও না কেন, 25 টাকা থেকে শুরু, 51 টাকা থেকে শুরু ডালা, বা এবং 100 টাকার ওপরেও কিন্তু ডালা রয়েছে এই এখানে। কিন্তু একটাই প্রবলেম যারা রয়েছে এখানে ফান্ডারা, তাদের কিন্তু তোমাকে জাস্ট ওখানে দাঁড়িয়ে একটু মন্ত্র পড়ে গেলে সেখানেই কিন্তু তোমার কাছ থেকে মিনিমাম 100 টাকা থেকে শুরু করে 200 টাকা 400 টাকা 500 টাকা পর্যন্ত নিয়ে নেবে, ঠিক আছে? আমাদেরও তেমনি মন্ত্র হয়তো পড়ে দিল, পড়ে দিয়ে 200 টাকা যাচ্ছে। আমি বললাম এটা কেমন জিনিস, আমার যেমন মনে হবে তেমনি হবে দেবো, কষ্ট হবে আমার কাছে। যার জন্য আমি কিন্তু 51 টাকা পর্যন্ত চলো। দেখো 365 দিন কিন্তু কিন্তু মন্দিরটা ছিল এই রাস্তা দিয়ে কিন্তু আসলাম, তার কিন্তু খুব জোর হলে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগছে না, সামনেই কিন্তু এখানে একটা লজ রয়েছে। তো চলো থাকার ব্যবস্থাটাও তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ যারা যারা দূর থেকে আসছো তারা কিন্তু এখানে থাকতেও পারবে। সুফল লজ, এই যে দেখতে পাচ্ছ এই একটা লজ কিন্তু, চলো ভিতরে রুম আছে কিনা এবং কি ব্যবস্থা সেটাও জেনে নিই। দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন, নামটা একটু শুনিনি। আমার নাম মানস অধিকারী, ডাক নাম বাপি, আমার লজের নাম সুফল লজ। তারকেশ্বর মন্দিরের সামনে। আচ্ছা আচ্ছা, এইখানে তারকেশ্বর মন্দিরে এখন তো সিজন আজকে থেকে, তো এখন এই সিজনের কি দাম আছে? এখন এই সিজনে বলতে আমাদের প্রথম দিকে মানে শনি রবি সোম ছাড়া এখানে ভিড় হয় না। আচ্ছা, শনি রবি সোম ঘরের ভাড়া মোটামুটি 500-700-800 হাজার। আচ্ছা, প্রবলেমের মানে 500-700 হাজার এরকম রেট থাকে? রেটের আমাদের দেখাবে ভিতরে যাই। চলো ভিতরটা একটু দেখে নি। রুম নাম্বার 2 লেখা রয়েছে, এই হচ্ছে ঘর। এই ঘরটাতে ঢুকলাম, এখানে মিনিমাম 1-2-3-4 জন কিন্তু এখানে শুয়ে যেতে পারবে। আর এদিকে একটু বসার জায়গা রয়েছে, এদিকে এটা কি আছে এটা জানি না, এটা কি আছে। আর এটা টয়লেট বেশ মোটামুটি, আর উপরে কিন্তু একটা পাখা রয়েছে, একটা দিকে লাইটও রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, বেশ মোটামুটি 400-500 টাকার মধ্যে এই রুমটা। এইখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা দূর থেকে আসছো, যারা ভাবছো একটু রেস্ট করে ফ্রেশ হয়ে তারপরে পুজো দিতে যাবে, এই জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয় বেস্ট। আচ্ছা, এই একটা রুম রয়েছে না দাদা, সেম টু সেম, দেখো এখানে বসার জায়গা রয়েছে। আচ্ছা, এটা কিন্তু এসি রুম দাদা, এই এসি রুমটার প্রাইস কি আছে? তো এসি রুম আমার এমনি সময় থাকে 1000 টাকা। আচ্ছা, আর মেলার সময় কোনো রেটের একটা ডিমান্ড থাকলে ঘরের ডিমান্ডের উপর ভাড়ার একটা ডিমান্ড। আচ্ছা আচ্ছা, মানে ঘরে যেরকম চাহিদা হবে, চাহিদা হবে এরকম 900 টাকা হতে পারে, একের সময় 2000 টাকাও হয়ে যায়, হয়ে যায় এই রুমটা এসি রুম। এই হচ্ছে এসি রুম, এখানে একটা টিভিও রয়েছে। আচ্ছা, ওই বক্সটা ওই ঘরে যেটা দিয়েছিলাম ওটা কিন্তু টিভির বক্স, ওখানে টিভি ছিল না, এটা কিন্তু এসি রুম। আর এটা হচ্ছে টয়লেট, মোটামুটি কমোড আছে, বেশ চলে যাওয়ার মতন, বেশ চলে যাওয়ার মতন। একটা লাইটও কিন্তু রয়েছে যা দেখতে পাচ্ছি। চলো আর একটা রুম দেখাই তোমাদের, রুমগুলো কিন্তু ছোটো হলেও বেশ ভালো। আচ্ছা, এই রুমটাতে মিনিমাম 2-4 জন থাকতে পারবে, টিভি রয়েছে, এটা কিন্তু এসিও রয়েছে, উপরে একটা পাখা রয়েছে, এদিকেও একটা পাখা রয়েছে। তোমরা যদি 4 জন বন্ধুবান্ধব আসো বা 4 জন ফ্যামিলি কেউ আসো তাহলে কিন্তু এখানে থাকতে পারো একটা বেলার জন্য। আচ্ছা, এটা কিন্তু ব্যালকনি রয়েছে, এদিক দিয়ে সোজা হাঁটা পথে হাঁটা কত সময় লাগছে এখান থেকে হাঁটা পথে মন্দির? এক মিনিটও লাগছে না। আচ্ছা, এখান থেকে স্টেশন 5 মিনিটে। এই হচ্ছে ব্যালকনির উপরে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে এই রাজবাড়ি, কতটা সুন্দর জায়গা, বেশ মোটামুটি কিন্তু একটা দিন থাকার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু আমার মনে হলো। এই হচ্ছে ভিজিটিং কার্ড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, তোমরা যারা যারা আসতে চাও এই নাম্বারে কিন্তু ফোন করে নিতে পারো। এটা কিন্তু মন্দিরের মেন রোড, 1 মিনিটও কিন্তু সময় লাগে না, তাই তো? আচ্ছা, এরপরেও কিন্তু এখানে প্রচুর কিন্তু যাত্রী নিবাস রয়েছে যেখানে কিন্তু থাকা যায়। এ দেখো যাত্রী নিবাস জগন্নাথ ভবন, এরকম কিন্তু পরপর রয়েছে এখানে প্রচুর। এখানে কিন্তু মহাদেবের আচারের দোকানগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কত আচার, এখানে কিন্তু প্রচুর আচারের দোকান, প্রচুর কিন্তু আচার রয়েছে। দেখো বলুন, নিরামিষ ভাত খাওয়া দাওয়া গেলে আগিয়ে আসুন, এটা ভোলানাথ রোডে আগিয়ে আসুন, এখানে কিন্তু 300 দাম জেনে খান, আগিয়ে আসুন, নিরামিষ গরম ভাত আগিয়ে আসুন, দাম ঘুরি কাটায় কিন্তু এখন 2 ছুঁই ছুঁই,
আর এখন কিন্তু আমরা মন্দিরের সামনে থেকে কিন্তু আসার সময় একটা নিরামিষ দোকান দেখলাম, যেটা তোমাদেরকে দেখালাম। 365 দিনে কিন্তু নিরামিষ দোকানটা খোলা থাকে, আর সেখানেই আসলাম, এসে কিন্তু ভাত নিয়ে নিলাম। দেখো এই ভাতে কিন্তু এখানে রয়েছে সবজির ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে একটা চাটনিও রয়েছে, এদিকে একটা শুক্তো রয়েছে, ডাল রয়েছে, এদিকে ধোকা রয়েছে। টোটাল কিন্তু আমাদের কাছ থেকে পড়লো 80 টাকা করে। মানে আমি ভাবছি মন্দিরের সামনে যে সমস্ত দোকানগুলো অনেক কিন্তু কম দামেও কিন্তু বিক্রি হয় এখানে, কিন্তু মানে খাবারের দুপুরে খাবার কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। একটা থালি আছে 70 টাকা দামে, আর একটা রয়েছে 80 টাকা দামে। তো আমরা 80 টাকা দামের খাবার থালি নিলাম। আর এখানে যারা যারা কাজবাজ করে এবং যারা এই রান্নাবান্নাগুলো করেছে, খেয়ে তো তাদের নাম তো প্রশংসা করতেই হবে, কারণ প্রচুর একটা ঠাকুমার মানে একটা দিদিমা রয়েছে, অনেক খুঁজে বলছিলাম। ওই আছে দিদিমা, দিদিমা তোমার নামটা একটু বলে দাও। এখানে যারা রয়েছে এরাই কিন্তু রান্নাবান্না করে এবং এখানে কাজবাজ করে। সত্যি বলছি খুবই সুন্দর কিন্তু লাগবে, এনাদের সঙ্গে আলাপ করে অনেকক্ষণ ধরেই আলাপ করছিলাম। চলো খেয়ে দেখি কেমন। আর এখানে কিন্তু খুব একদম 365 দিনে কিন্তু একদম পুরো নিরামিষ খাবার, পাশে কিন্তু মন্দির। শুক্তোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা এদিকে তুমি ধোকাটা খেয়ে দেখি, ধরো তোমাদেরকে বলছি ভালোই হয়েছে কিন্তু ধোকাটাও। এই হচ্ছে হোটেল, এই ভোলেনাথ হিন্দু হোটেল যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই হোটেলেই খেলাম। এখন কিন্তু ঘড়ি কাটা 2:30 বাজে গেল, আর এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া A1 ক্লাস, সত্যি বলছি খুবই সুন্দর। আর ভিতরে যে মাসিরা ছিল কিন্তু প্রচণ্ড কিন্তু হাসি খুশি, তাদের সঙ্গে বিশাল একটা আলাপ হয়ে গিয়েছে। এবার দিয়ে আসলে কিন্তু এই হোটেলেই আমি খাবো। তো চলো এবার এখান থেকে বেরাই, বেরিয়ে কিন্তু স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে দেখতে হবে আমাদের ট্রেন কখন আছে, আমাদের কিন্তু আবার বাড়ি যেতে হবে। চলো সত্যি কথা বলছি, এই 1টা বেলায় কিন্তু তারকেশ্বরে এসে যে একটু মন্দিরে ঢুকলাম, গিয়ে মন্দিরে ঢোকার পর কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, এই জিনিসটা একটা আলাদা। আর শেওড়াফুলি থেকে ওখান থেকে জল তুলে হেঁটে আসার একটা অভিজ্ঞতা কিন্তু আলাদা, যেটা আমার 3 বছর কেটেছে। সত্যি কথা বলছি, হেঁটে আসলে ওই একগুচ্ছ মানুষের সাথে প্রচুর ভক্তদের সঙ্গে আসা একটা আলাদাই মজা। সারা রাত্রির হাঁটা, পায়ে যে যন্ত্রণা ব্যথা উপভোগগুলো, ওইগুলো কেউ আর বুঝবে না, যারা হেঁটে এসে তারাই কিন্তু জানে। চলো তোমরাও জানো যারা যারা হেঁটে এসছো। তো খুব সুন্দর লাগলো এই একটা দিনের ভিডিও, এবার চাই স্টেশনের দিকে। স্টেশনে চলে আসার পর একটা জিনিস তোমাদেরকে বলি এই তারকেশ্বর সম্বন্ধে। এই তারকেশ্বর এখন যে পরিস্থিতি চলছে, এখন আসছে যারা নতুন তীর্থযাত্রীরা আসছে জল ঢালতে বাবার মাথায়, তাদেরকে একটা কথাই বলি, যে কোনো দোকানে শুধু আসবে, এসে মাথায় বাবার মাথায় জল ঢেলে তোমরা চলে যাও, আমি আর থেকে কিছু বলবো না। কারণ এখানে কিন্তু পদে পদে কিন্তু তোমাদের কাছ থেকে পয়সা নেওয়া হবে। 1 নম্বর হচ্ছে যেখানে তোমরা হচ্ছে গিয়ে ডালা নেবে সেখানে একটা পে নেওয়া হচ্ছে, যেমন 51 টাকা, 101 টাকা, কিছুই না, একই জিনিস ছোটো বড়ো একটু, ঠিক আছে। আমি সেখানে যখন ফার্স্টবার এসেছিলাম 21 টাকারও ডালা পাওয়া যায় এখানে, 21 টাকারও ডালা পাওয়া যায়, জাস্ট এমন কিচ্ছুটা না। ভিতরেও আমরা কিন্তু ঢুকতে পারিনি, কারণ শ্রাবণ মাসে কিন্তু ভিতরে ঢোকা যায় না, বাইরে থেকে চোম লাগানো থাকে, তখন সেখান থেকে কিন্তু জল দিতে হয়। আমি এই জন্যই বলবো তোমরা যারা যারা আসছো, শুধু শেওড়াফুলি থেকে জল নিয়ে আসো, নিয়ে এসে ঢেলে তোমরা বেরিয়ে চলে আসো, তার থেকে আর কিছু বলবো না। কারণ এখানে ভিতরে যা সিস্টেম দেখলাম, যারা পণ্ডিত রয়েছে, যারা পুরোহিতরা রয়েছে, প্রত্যেক হাড়ে হাড়ে মানে ধূপকাঠি থেকে শুরু করে পুরোহিতের সামনে মন্ত্র পড়া থেকে শুরু করে 101 টাকা থেকে 501 টাকা, এরকম সব একজনের ডিম্যান্ড, ঠিক আছে। ওই জন্য আমি যতবারই আসি না কেন, এখানে আসি জাস্ট জল ঢেলে পালিয়ে যাই, আর কিছু করি না, সেটাই তোমরা করো। তো চলো এখন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢুকবে, আরামবাগ থেকে আসছে হাওড়া লোকাল, আর আমি কিন্তু শ্রীরামপুরে নেমে যাবো, কারণ ওখান থেকে আমার গঙ্গা পেড়ালেই কিন্তু ওপারে ব্যারাকপুর, ওখান থেকে আমার যেতে সুবিধা হয়। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। হাওড়ার উদ্দেশ্যে
কিন্তু আমি আবার কিন্তু ধুবিঘাটে চলে আসলাম। এই ধুবিঘাট থেকে কিন্তু এখান থেকে লঞ্চ ধরে আমাকে কিন্তু ওই সাইডে যেতে হবে, ওই দিকটা চলে যাবো। আর ওই সাইডে কিন্তু পড়ছে ব্যারাকপুর, ওখান থেকে কিন্তু টোটো ধরে আমি স্টেশন চলে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে কিন্তু চলে যাবো শ্যামনগর। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও। আর এই ভিডিওটার একটাই করার উদ্দেশ্য, কারণ এই শ্রাবণ মাস পড়লো, এখনই কিন্তু বাবার মাথায় জল ঢালতে হাজারো হাজারো পুণ্যার্থীরা যাবে সামনে সোমবার থেকে। আমার যেটুকুনি জানি সোমবারই কিন্তু জল ঢালা হবে, এখনও কিন্তু জল ঢালা হচ্ছে, রোববার থেকে একদম পুরো একদম মানুষের ঢল শুরু হয়ে যাবে। তো ওই জন্যই জাস্ট ভিডিও করা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা।